السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল, প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা, সকলকে ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিমের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বিকেলের এই সুন্দর সময়ে, পরন্ত বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের বিষয় হলো উম্মতের জন্য প্রিয় নবীর সুপারিশ। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যিনি আছেন আমাদের সাথে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক, মুফতি মোহাম্মদ রুহুল আমিন কাসেমি, খতিব, কাউলার বাজার, জামে মসজিদ, দক্ষিণ খান, ঢাকা। সাথে আছি আমজাদ হুসেইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, আল্লাহ তাআলার মেহরবানিতে। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশেই ময়দানে মাহশার, যাকে হাশরের মাঠ বলা হয়, সেই দিন বিচার কার্য শুরু হবে। আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গা, যে স্থান সেখানে দিবেন, সেই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, অতি শীঘ্রই আপনাকে দেওয়া হবে মাকাম মাহমুদা, প্রশংসিত জায়গা। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মেনে যারা চলবে, আল্লাহ রাব্বি করিম তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। পবিত্র কোরআনে তেমনটি বলা হয়েছে। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা রাসূলের অনুকরণ, অনুসরণ, অনুগত, আল্লাহ রাব্বি করিম তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, রাসূল বলেন তারা আমার সাথে থাকবে, রাসূলের সাথে থাকবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা মুহতারাম আপনার কাছে শুনব। আমরা সকলে চাই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে, এবং রাসূলের সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া আসলে কারো পক্ষেই সম্ভব নয়, যেখানে বিচার কার্য শুরু হবে না, বিচার কার্য শুরু হবে রাসূলের সুপারিশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা কুদরত থেকে বলবেন, ইরফা ইয়া মুহাম্মদ, আপনি মাথা উঠান, চাল চান আপনি, সাল তোতা, আপনি যা চাবেন তা দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, বিচার কার্য শুরু হবে। তো বিচার কার্যের সূচনাতেই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশেই শুরু হয়েছে। তো সেখানে উম্মতে মুহাম্মদী যারা আছে আমরা, এবং আরও যারা আছেন, রাসূল যাদের জন্য সুপারিশ করবেন তারাই জান্নাতে যাবে। আসলে সুপারিশ পাওয়ার জন্য কী কী আমল দরকার? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: من ذا الذي يشفع عنده إلا بإذنه، صدق الله العظيم. الحمد لله অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যে মানুষের এই পৃথিবীতে আগমন, এখান থেকে ফিরে যাওয়া, সব কিছুর পরে যে ময়দানে মাহশার আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, সেই ময়দানে মাহশারে আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব নিকাশ সেখানে করা হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবস, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার করবেন। এরপরে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ পাক সমস্ত বিচারকদের, পৃথিবীতে আমরা বিচার করি কিন্তু অনেক রকমের বিচারের বিভিন্ন রকমের পর্যায় হয়ে যাচ্ছে, তো আল্লাহ তাআলা সেদিন বিচার করবেন এবং প্রত্যেকের ফলাফল আল্লাহ পাক দান করবেন। কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি হবে, মানুষ তার ফলাফল পাবে, যারা ভালো তারা ভালো পাবে, যারা মন্দ তারা শাস্তি পাবে। তো এই ভয়াবহ দিনে একমাত্র নাজাত
পাবে তারা যারা আল্লাহ পাক রহমত করবেন আল্লাহ পাক ক্ষমা করবেন এবং নবীজির সুপারিশ ব্যতীত কোনো মানুষের পক্ষে সেদিন জান্নাতে যাওয়া কোনো অবস্থায় সম্ভব হবে না হাদিস শরীফের মধ্যে আসছে যে মানুষ মাথার উপর সূর্য চলে আসবে জমিন পুড়ে তামা হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো চিৎকার করবে দৌড়বে সুপারিশের জন্য যে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীগণের কাছেই যাবেন সবাই কিন্তু সবাই ইয়া নাফসি কেউ সুপারিশ করার মতো সাহসও সেদিন থাকবে না লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার ভয়াবহ একটা দিন সেদিন একমাত্র সেদিন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকেই এই শাফাআতের অধিকারী এবং ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন তো নবীজি একমাত্র সমস্ত মানুষের জন্য চিন্তা করবেন আর কেউ এরকম হবে না যে অন্যের জন্য চিন্তা করে তো আপনি একটু আগে বলছেন যে মাকামে মাহমুদ আল্লাহ রাসূল বলছেন যে আমি এমন প্রশংসা আল্লাহ তাআলাকে করব যে আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবেন আমার চোখের পানি দেখি আল্লাহ পাক বলবেন আজকে কেন আপনি কাঁদবেন আপনি যা চাবেন তা দিয়েই আপনি আমি আপনাকে খুশি করাবো তখন নবীজি সেজদায় পড়ে যাবেন আল্লাহ তাআলা আপনি একটু আগে হাদিসটা বলছেন যে আপনি মাথা ওঠান হে হে নবী হে প্রিয় হাবিব আপনি মাথা ওঠান আজকে আপনাকে খুশি করাবো আমি তা আল্লাহ রাসূল উঠেই তিনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন হে আল্লাহ কিয়ামতের ময়দান হাজার হাজার বছর হয়ে গেছে মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে আল্লাহ আপনি বিচার করুন বিচার শুরু করুন তো আল্লাহ তাআলা এটাকে বলা হয় শাফাআতে কুবরা আল্লাহ রাসূল সুপারিশ করবেন এবং সেই শাফাআতের মাধ্যমে প্রথমেই আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার রহমত এবং দয়ার উসিলায় নবীজির শাফাআতের উসিলায় একদল জান্নাতি তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এরপরে অন্যান্যদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন তো যে বিষয়টা আমরা এই ভয়াবহ একটা দিনে আল্লাহ রাসূল সুপারিশ করবেন এবং নবীজি ইরশাদ করেন যে সমস্ত নবীদের জন্য বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে দোয়া করার এবং তারা দোয়াতে পৃথিবীর পার্থিব জগতে তারা দোয়া করেছেন আর আমার দোয়াটা আমি রেখে দিয়েছি যে আমি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব আল্লাহ তাআলার কাছে চাবো তো সেটাই তিনি করবেন এই জন্য তিনি রহমতুল লিল আলামিন হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বে করিম পবিত্র কোরআনে যে নামে ডেকেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুপ্রিয় দর্শক মণ্ডলী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাই বলেছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি রহমত স্বরূপ ইহ জগতে এবং সুপারিশকারী পরজগতে শাফিআন ওয়া মুশাফিআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুপারিশের ক্ষমতা দিবেন এবং তা ওনার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন মঞ্জুর করবেন কবুল করবেন চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি যে রাসূলের সুপারিশ আমরা পেতে চাই রাসূলের সুপারিশ পাওয়ার জন্য কি কি আমল দরকার ফরায়েজগুলো আদায় করার পরে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ সালাতে খামসা আদায় করার পরে ওয়াজিবাত ওয়াজিবগুলো আদায় করার পরে হক হালাল মতে চলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আমরা জিন্দা করব অর্থাৎ সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করব দেখুন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি একটি আমি বলি রাসূল যার সাথে দেখা হতো মুচকি হেসে কথা বলতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অট্র হাসি দেননি এমন ইতিহাসে নেই মুস্কি হাসতেন আল্লাহ রাব্বে করিম কোরআনে করিমে সুন্দরভাবে ইরশাদ করেছেন ফালিয়াদ হাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসিরা তোমরা খুব বেশি কান্না করো অল্প অল্প হাসো অর্থাৎ তাও মুস্কি হাসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে দেখা হতো মুচকি হেসে কথা বলতেন এবং যিনি রাসূলের কাছে আসতেন উনি মনে করতেন যে তিনি সবচাইতে আমার আপন সবচাইতে আমাকে প্রিয় জানেন সবচাইতে আমাকে ভালো জানেন মুহাব্বতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুহাম্মদের মাঝেই মুহাব্বতের একটা কিছু আমরা পাই এর মধ্যেই মুহাব্বত রয়েছে ভালোবাসা রয়েছে আমরা নবীজিকে ভালোবাসি নবীজির সুন্নাকে ভালোবাসি এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি
একটা আজকে আলোচ্য বিষয়ের উপরে যদি আপনাদের কোনো কিছু বুঝার থাকে প্রশ্ন করবেন অথবা যে কোনো মাস্টারমশাইল নিয়ে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি বসুন্ধরা আমি ধানমন্ডি থেকে বলছি ঢাকা জি আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি আমার তিন প্রশ্ন আমার মেয়ে আর আমার মেয়ে জামাই আমার সাথে থাকে তো এখন কি আমার মেয়ে জামাই নাকি আমার পর্দা করা ফরজ ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন ধানমন্ডি থেকে আমরা আলোচনা করছি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ মেয়ের জামাই যেহেতু নিজের ছেলের মতোই তার সঙ্গে আপনার কোনো পর্দা করতে হবে না আজীবনের জন্য আপনার তার সঙ্গে পর্দা ছাড়া চলতে পারবেন বাকি শালীনতা এবং শারীরিক ভাবে এতটুকু পর্দা করে চলতে হবে যাতে করে শরীরের কোনো অঙ্গ যেগুলি পরপুরুষের কাছে ঢেকে রাখতে হয় সেইগুলো যেন খুলে না যায় বাকি চেহারা দেখাতে পারবেন কথা বলতে পারবেন সামনে যাওয়া আসা যাওয়া এগুলি সব কিছুই করা যাবে বাকি শালীনতা এবং আপনি সুন্দর বলেছেন এক কথায় আপনি মেয়ের জামাইয়ের মেয়ের যেমন আপনি মা নসব বংশীয় সূত্রে আর বৈবাহিক সূত্রে স্বামীর মা আপনি তো সেক্ষেত্রে মা ছেলের সামনে যাবে পর্দার যেই বিধান পর্দা যাকে বলা হয় চেহারা ঢাকা অথবা মানে একেবারে হাত পা ইত্যাদি সকল কিছু বাইরে যাওয়ার সময় যে পর্দা সেই পর্দা জামাইয়ের সামনে প্রয়োজন নেই তবে শালীনতা অবশ্যই জরুরি আমরা বুঝতে পেরেছি মুফতি সাহেব আপনার আলোচনার দ্বারা আপনিও বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি প্রথম প্রশ্ন হলো আমি নামাজ পড়তে যাই চার রাকাত বা দুই রাকাতে সেজদা কম বেশি হইলে মানে ভুলে গেলে এটা কি শুধু সেজদা দিতে হবে জি দ্বিতীয় প্রশ্ন বলুন দ্বিতীয় প্রশ্ন হলো আমার শাশুড়ি একটা বাসায় মুরগি আছে মুরগি তো আর কি অনেকদিন আছে কেউ নিতে আসে নাই এখন আমি বলি কেউ দিয়ে দেন সে বলে যে দিবে না না দিয়ে সে ওইটা বিক্রি করলে যে টাকা হয় ওই টাকাটা সে দিতে চায় ঠিক আছে কিনা আসলে ধন্যবাদ আপনাকে আমরা বুঝতে পেরেছি এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা ইতিপূর্বে কথা বলেছি সম্ভবত আরও দু একবার আপনি এই বিষয় সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন অথবা অন্য কেউ করতে পারে আমরা উত্তর নিয়ে কথা বলেছি আজও যেহেতু আপনি জানতে চেয়েছেন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন জি নামাজের ভিতরে অনেক সময় সন্দেহ হয়ে যায় যে সেজদা একটা হইলো না দুইটা হইলো না তিনটা হয়ে গেলো অতিরিক্ত হয়ে গেল এরকম যদি আপনার সন্দেহ যদি হয় তাহলে শুধু নিছক সন্দেহ যদি হয় তাহলে আপনার সেজদা সৌদিত হবে না কিন্তু যদি নিশ্চিত হন যে ভুলে আপনি কম দিয়ে ফেলছেন অথবা বেশি দিয়ে ফেলছেন তাহলে সর্বশেষ নামাজের শেষে সেজদা সৌদিয়া নেবেন নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটি প্রশ্ন করেছেন যে শাশুড়ির কাছে কোনো বাড়ি থেকে একটা মুরগি এসেছে তো সেটাকে উনি লালন পালন করছেন এখন ইনি বলছেন যে আমি শাশুড়িকে পরামর্শ দিচ্ছি যে আপনি এটা দান করে দেন কিন্তু শাশুড়ি বলছেন যে আমি এটা দান করব না এটা বিক্রি করে অর্থটা দান করব সমাধান চাচ্ছেন যেহেতু এটা অন্যের সম্পদ মুসলমানের সম্পদ মুসলমানের কাছে সেটা আমানত এই আমানত হয়তো জীবিত যেহেতু এটাকে আপনি লালন পালন করতে পারবেন বাকি তার মালিককে খুঁজতে হবে এবং তার মালিকের কাছে দ্রুত সেটাকে ফিরাই দিতে হবে এবং এর মধ্যে কোনো প্রকারের হস্তক্ষেপ করা চলবে না বিক্রি করা খাওয়া বা অন্য কিছু করা দান করা সেটাও চলবে না বাকি যদি মালিককে না পাওয়া যায় তাহলে সেটাকে দান করে দিতে হবে এটিম গরিব মিসকিন অসহায় কাউকে দিতে হবে মালিক সেটার সব বিষয়টি হলো যেহেতু আরেকজনের মুরগি আপনার বাড়িতে এসেছে মুরগি হোক হাঁস হোক বকরি হোক খাসি হোক যে কোনো জীবজন্তুই হোক তো আমরা কিছুদিন আগে প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম যেহেতু মুরগি অনেক দূর থেকে এসেছে এটা বোঝা যায় না আশেপাশের কাছাকাছি কোনো বাড়ির হতে পারে কারো হতে পারে সেক্ষেত্রে তালাশ করা
তালাশ করার পরে যদি একান্ত পাওয়া না যায় সেক্ষেত্রে মৌলিক বিষয়টা যেহেতু জীবিত আছে মৌলিক প্রাণীটাকে সৎকার করে দেওয়া দিতে হবে কখনো যদি এই মালিক ফিরে আসে এবং দাবি করে যে আমার মুরগিটা আপনি পেয়েছেন আমার কাছে প্রমাণ আছে তখন ওনাকে ওই পর্যায়ের একটা মুরগি দিয়ে দেওয়া অথবা উনি যেভাবে সন্তুষ্ট থাকেন এর সমপরিমাণ মূল্য পরিশোধ করে দেওয়া আশা করছি বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর লাইনটা পেলাম আমি কক্সবাজার থেকে বলছিলাম হুজুর বিতিরের উমর কাজা নামাজ সেটা কি সেই দিনের উমর মানে বিতিরের নামাজের পরে পড়বো নাকি আগে পরে আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আমরা আলোচনা করছি বুঝতে পেরেছি জি নামাজ ফরজ নামাজ এবং বিতরের নামাজ হলো ওয়াজিব এইগুলি আমাদের যদি কখনো ছুটে যায় তাহলে অবশ্যই সেগুলি কাজা করতে হবে এবং বিতরের নামাজ এটা কাজা করতে হবে আমার যত ওয়াক্ত ছুটে গেল বা যদি নির্দিষ্ট কোনো ওয়াক্ত হয় ছুটে যায় তাহলে সেটা আমাকে আদায় করে নিতে হবে এবং সেটা যে কোনো সময় আদায় করে নিলে সেটা আদায় হয়ে যাবে আগে পরের কোনো বিষয় অর্থাৎ আপনি আজকের বিতরের নামাজ আপনার দায়িত্বে আছে তো আপনার জানার বিষয় হলো যে আজকেরটা পরে আমি পেছনেরটা আদায় করব নাকি পেছনেরটা আদায় করে আজকেরটা আদায় করব এই হলো মূলত আপনার জানার বিষয় তো এখানে আমরা যে বিষয়টি আপনাকে বলবো আমাদের আপনার জন্য যেটা সহজ বা আমাদের জন্য যেটা সহজ আমরা মনে করছি আজকের যে দায়িত্ব আপনার উপরে আছে সেটা আপনি পূরণ করুন করে এরপরে আপনি পেছনের ফরজ নামাজ ছুটে যেতে পারে বেতের নামাজ ছুটে যেতে পারে সেটাকে আপনি আদায় করুন এখানে সাহেবের তরতিবের যে মাসালা লম্বা চড়া অন্যান্য মাসালা আছে লম্বা সেদিকে আমরা যাচ্ছি না তো আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন যে আপনি চাইলে আগেও পড়ে নিতে পারেন আগে বলতে আপনি এশার নামাজের আগেও পড়তে পারেন অথবা এশার নামাজ পড়ে সুন্নত পড়েও আপনি পড়তে পারেন আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে নামাজ আদায় করে নেবেন আদায় করাটাই হলো মৌলিক বিষয়টা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নাম বলুন প্রশ্ন করুন জি আমার নাম সাইদুর রহমান আমার নাম সাইদুর রহমান সাইদুর রহমান জি বলুন জি আমার একটা প্রশ্ন হলো জুম্মার নামাজে যে আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই সেখানে ইমাম সাহেব কিছু বলে না আমরা দুই রাকাত দখল মসজিদ পড়ি না সবারে বসতে বলে তারপরে মনে করেন অনেক বাংলা খুতবার পরে ইমাম সাহেব বলে এখন আপনারা সুন্নত করবেন তারপরে সবাই দাঁড়ায় যায় আসলে এটা সঠিক নিয়মটা কি এটা জানার ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি আপনি অনুষ্ঠানের সাথে থাকুন আশা করছি এই বিষয়টির উপরে আলোচনা অনেক আলোচনা রয়েছে জি আমাদের দেশে যেহেতু আমরা আরবি খুতবাগুলি আমরা বুঝি না এই জন্য আরবি খুতবার আগে ওই আরবিটাকেই নিয়ে বাংলায় কিছু আলোচনা করা হয় এটা আমাদের দেশে একটা নিয়ম তো সেটা আলোচনা চলে আর এরপরে হলো আমাদের আরবি খুতবাটা আসে ওই সময় যদি আপনি মসজিদে ঢুকেন তাহলে এই সময় আপনি দখল মসজিদ যদি পড়তে চান পড়ার মতো পরিস্থিতি থাকে সেখানে পড়ে নিতে পারেন আর যদি পরিস্থিতি না থাকে তাহলে আলোচনা শুনে এরপরে যেহেতু নামাজের জন্য সময় দেওয়া হয় তাহলে সেই যে সুশৃঙ্খল একটা সময় দেওয়া হয় পাঁচ মিনিট ওই টাইমে যদি আমরা সুন্নতটা আদায় করে নিই তাহলে সেই সঙ্গে একসঙ্গে এটা আদায় হয়ে যাবে আর যদি সুযোগ থাকে তাহলে আমরা সেটা আদায় করে নিতে পারবো নতুবা মসজিদের ধন্যবাদ আপনাকে জন্য হ্যাঁ আমরা আমি আপনার সাথে এই প্রশ্নের উত্তরে একটু কথা বলতে চাই সেটা হলো ইমাম সাহেব কখন বলেন আপনারা বসে পড়ুন সুন্নতের জন্য সময় দেওয়া হবে এই কথাটি ইমাম সাহেব কখন বলেন যখন উনি বয়ানে বসেছেন বয়ানে বসে তখন এই কথাটি বলেন তাহলে আমরা যদি বয়ানের একটা সময় কিন্তু আছে যেমন 12:30 অথবা 40-এ অথবা 45-এ 12:00 বিভিন্ন মসজিদে বয়ান শুরু এরকম একটা সময় শুরু হয় তো সেক্ষেত্রে আপনি যেহেতু নামাজের প্রতি আলহামদুলিল্লাহ আগ্রহ আছে আপনার নামাজের প্রতি একটা দরাদ একটা মহাব্বত আছে জুমার নামাজে যত আগে মসজিদে যাওয়া যায় তত ফজিলতপূর্ণ জি
আমি যে দেরিতে যাচ্ছি সেটার দিকে আমরা তাকাচ্ছি না, কিন্তু আমরা ইমাম সাহেব বলছেন কখন, যেহেতু একটা টাইম দেওয়া আছে, খুতবাতে বসেছেন, বয়ানে বসেছেন, তখন বলছেন যে আপনারা এখন সুন্নতের নিয়ত করবেন না, পরে সময় দেওয়া হবে। এখন আপনার যে জানা বিষয় যে এখানে ইমাম সাহেবের এই কথাটা বলা ঠিক আছে কি না, নামাজ তো আমরা পড়ব, নামাজের জন্য উনি বলছেন, নিষেধ করছেন বা পরে সময় দেওয়া হবে, বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা হলো মসজিদের যেহেতু তিনটা পর্ব এখানে চলবে, ইমাম সাহেবের বয়ানের পর্ব, খুতবার পর্ব, নামাজের পর্ব, তিনটা পর্ব, এই তিনটা পর্ব কিন্তু চলবে। ইমাম সাহেবের বয়ানটার মধ্যে যখন আপনি নামাজ পড়তে থাকবেন তখন আপনি খেয়াল করুন, বয়ান চলছে মসজিদের ভেতরে, মাইকে বয়ান, সাউন্ড বক্সে বয়ান চলছে, সেখানে আপনি সুন্নতে একাগ্রতার সাথে আদায় করতে পারবেন না, থাকতে পারবেন না সুন্নতে, নিশ্চয়ই সূরা কেরাতে আপনার একটু ভুল হয়ে সমস্যা হয়ে যেতে পারে। এই জন্যই উনি নিষেধ করেন না, উনি বলেন যে এখন সুন্নতের নিয়তের দরকার নেই, বয়ানটা শেষ হোক, পরে আপনাদেরকে সময় দেওয়া হবে, এবং যথেষ্ট পরিমাণ সুন্নত পড়া যায় সেই সময়টা কিন্তু দেওয়া হয়, এবং সুন্নত চলাকালীন সময় খুতবাও শুরু হয় না। দ্বিতীয় বিষয় হলো আপনি যেমনটা জানতে চেয়েছেন, মসজিদে গিয়েই তো দখলুল মসজিদ পড়তে হয়, পরে পড়লে তো আর দখলুল মসজিদে বসে গেলে দখলুল মসজিদের ফজিলত পাওয়া যাবে না। হ্যাঁ, অত্যন্ত সুন্দর, চমৎকার আপনি বলেছেন। হ্যাঁ, মসজিদে যখন আপনি যাবেন, এবং আপনার মুফতি সাহেব বলেছেন যদি কোনো পরিবেশ থেকে থাকে যে আপনি বয়ান চলাকালীন আপনি দোতলায় বা তিনতলায় বা চারতলায় অথবা বারান্দায় আপনি দু রাকাত দখলুল মসজিদ পড়তে পারেন, নফল আপনি পড়তে পারেন, তো সেক্ষেত্রে আপনি পড়ে যাবেন, পড়ে নেবেন, অথবা সেটার থেকে আপনি যদি মনে করছেন যে আমি এখন হুজুরে খুব গুরুত্বপূর্ণ বয়ান করছেন, নামাজের নিয়ম নীতি বলছেন, মুসলমানদের জীবন পরিচালনা করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন, আমার এই বিষয়টা শোনা দরকার, আপনি শুনলেন, এরপরে যখন আপনি সুন্নত কাবলা জুমা যখন আপনি চার রাকাত সুন্নত আপনি পড়বেন, তখন চাইলে সুন্নতের সাথে দখলুল মসজিদের নিয়ত করলেও সব আপনি পেয়ে যাবেন। এই বিষয়গুলো আমাদের লক্ষণীয়। আমরা জুম্মাবার সাহাবাই কেরামদের আমল আমরা দেখেছি, সাহাবাই কেরাম শুক্রবারে পুরো দিন আবাদতের জন্য নিয়োজিত রাখতেন, আবাদতের জন্য খালি করে রাখতেন। হ্যাঁ, শুক্রবারে ভালোভাবে তৈরি নিয়ে সুন্দর পোশাক পরিধান করে আগে আগে মসজিদ আমরা চলে যাওয়া, আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক মসজিদে আছে, এগারোটা সাড়ে এগারোটা থেকে মসজিদ কিন্তু ভর্তি হয়ে যায় আল্লাহ তাআলার মেহরবানিতে। এই জন্য যত আগে মসজিদে যাব তত ফজিলত আমরা পাবো, ইন্তেজারু সালাতে সালাতুন, নামাজের জন্য অপেক্ষা করার কিন্তু নামাজের সওয়াব। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে আমি আমার স্বামী সন্তানের জন্য দোয়া করব, ঠিক আছে, কিন্তু আমি কি যাই নামাজে বসে দোয়া করব না হাতে হাতে যে কোনো সময় আমি দোয়া করতে পারি? প্রশ্ন করেছেন, আমরা আপনি অপেক্ষা থাকুন, আমরা আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। দোয়া তো সবসময় করা যায়, যে কোনো অবস্থায় দোয়া করা যাবে আল্লাহ তাআলার কাছে, চলতে ফিরতে উঠতে বসতে সবসময়। বাকি হাদিস শরীফের মধ্যে আসছে যে যে কোনো গুরুত্বপূর্ণ আমলের পরে যদি হয় দোয়া, সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর মুসলমানদের জন্য নামাজ হইল সবচাইতে দামি ইবাদত, এই জন্য নামাজের পরপরই এই দোয়াগুলি করলে সেটা অবশ্যই কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সবসময় দোয়া করব, বাকি প্রত্যেক নামাজের পরে আমরা দোয়াগুলি করব, সেটা আল্লাহ পাকের দরবারে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হুজুর, প্রশ্ন হচ্ছে যে আমরা যে মহিলা মানুষ, আমাদের কি কি কোরআনের বৈঠক, জি কোরআনের বৈঠক কি করা যায়, মানে ইসলাম শরীয়তে জায়গা আছে কি? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আপনার জানার বিষয় কি। জি, ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনা করছি কোরআনের তালিমের বৈঠক, কোরআন তেলাওয়াত, বাচ্চাদেরকে কোরআন শেখা অথবা কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, একমাত্র তালিমের মজলিস করা মহিলাদের জন্য জায়েজ কিনা? মহিলাদের যেহেতু তাদের পর্দা, আওয়াজটাও পর্দা, তো এরকমভাবে যে আওয়াজ যেন বাহিরে না যায় এবং পরিবেশটা যেন সম্পূর্ণ মহিলাদের পরিবেশ হয়,
তো সেটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। বাকি পর্দার দিকে খেয়াল রাখতে হবে, আওয়াজ যেন বাহিরে না যায়, সমস্ত কিছুর দিকে খেয়াল রেখে এরকমভাবে ধর্মীয় অনুষ্ঠান শুধুমাত্র মহিলাদের সেটা হইতে পারে না। মহতারাম, এখানে সেটা হইতে পারে, একটা বিষয় হলো যেমন পুরুষদের জন্য ব্যাপক ব্যবস্থাপনা আছে, জি, মসজিদে জুমার দিন আলোচনা হয়, অথবা ওয়াজ মাহফিলে আলোচনা হয়, অথবা তালিমের হালকায় আলোচনা হয়। আমাদের মা বোনদের জন্য এই এত পুরুষদের জন্য যেরকম ব্যাপক ব্যবস্থাপনা, মা বোনদের জন্য কিন্তু এরকম ব্যাপক ব্যবস্থাপনাটা নেই, কম আছে। সেক্ষেত্রে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহরবানিতে এখন কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাপনা করছেন। তবে মৌলিক বিষয় হলো যিনি তালিম করবেন, কোরআনের মজলিস বলুন, হাদিসের মজলিস বলুন, কোরআনের তালিম বলুন, হাদিসের তালিম বলুন, অথবা ইসলামের ইতিহাসের তালিম বলুন, ওনার ব্যাপক ধারণা থাকতে হবে এবং ওনার যে সম্পর্কে উনি তালিম করবেন এ সম্পর্কে সঠিক জ্ঞান এবং সঠিক সমাজ দুটো থাকতে হবে। একটা হলো কোরআন হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, দ্বিতীয়ত হলো সঠিক বুঝ ওনার থাকতে হবে। এই দুটো বিষয় যখন ওনার থাকবে তখন সহি কথাগুলো ওনার জবান দিয়ে বের হবে। হতে পারে এই ধরনের যে উনি নিজে কিছু জানছেন না, কিছু কিছু শোনা কথা, ভাষা ভাষা কিছু কথা উনি জানেন, সেক্ষেত্রে এগুলো অন্যদের কাছে বলছেন, তাহলে নিজেও পদভ্রষ্ট হবেন, অপরকেও পদভ্রষ্ট করবেন যদি পুরো বিষয়টা ওনার জানা না থাকে। এই জন্য বয়ান ও বক্তব্যের ক্ষেত্রেও, আলোচনার ক্ষেত্রেও এই বিষয়গুলো লক্ষণীয় যে আমি যে বিষয়ে আলোচনা করছি, যেমন আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে উম্মতের জন্য প্রিয় নবীর সুপারিশ, এই যে বিষয়টা বয়ানে হোক ওয়াজ ও নসিহাতে হোক, সেক্ষেত্রে অবশ্যই উক্ত বিষয়ের উপরে আলোচক যিনি হবেন ওনার পর্যাপ্ত জ্ঞান লাগবে, পর্যাপ্ত সমাজ লাগবে, এবং এরপরে ওনার তাদাব্বুর চিন্তা ফিকির উনি করে মৌলিক একটা বিষয় উম্মতের জন্য যেটা ফিট হবে, উম্মতের জন্য কোনটা উপকারী, কীভাবে আমি ব্যক্ত করলে মানুষ সহজে বুঝবেন, আর এই সহজে বোঝার জন্য অবশ্য পর্যাপ্ত জ্ঞান কিন্তু ওনার থাকা জরুরি। হ্যাঁ, তো এজন্য তালিমের হালকা খুবই প্রশংসনীয়। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের তালিমের হালকাকে পছন্দ করতেন, তালিমের হালকা চলছিল মসজিদে, রসুল সেখানে বসেছেন এবং বলছেন আল্লাহ তাআলা আমাকে মুআল্লিম বানিয়ে জগতের বুকে পাঠিয়েছেন, কিন্তু শরীয়তের সীমানা পুরোপুরিভাবে রক্ষা করে এরপরে তালিমের হালকা, তালিমের মজলিস চালু করা খুবই প্রশংসনীয়। জি মুফতি রুহুল আমিন কাসিমি, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা এসেছেন এবং করেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে আলোচনা করছিলাম। রসুল সুপারিশ করবেন কাদের জন্য? আমাদের জন্য সুপারিশ করবেন, উম্মতে মুসলিমার জন্য সুপারিশ করবেন, রসুলের উম্মত যারা তাদের জন্য সুপারিশ করবেন। আমরা তো সুপারিশ পেতে চাই, তবে পাওয়ার জন্য কিছুটা মেহনত করা লাগবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমাদের মেহনত করতে হবে। আমাদের রসুলের সুপারিশ সুন্নতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকতে হবে। যেমন আমরা পানি পান করি, একটা জরুরি একটি বিষয় শারীরিক উন্নতির জন্য, স্বাস্থ্যের ভালোর জন্য, অথবা জীবন রক্ষার জন্য পানি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই পানিটা যখন আমি এভাবে ডান হাতে নিয়ে সুন্দর করে পান করব, তাহলে রাসূলের সুন্নত মোতাবেক পান করা হলো, আর বাম হাতে পান করলে রাসূলের সুন্নত হলো না। পান করা হলো ঠিক, কিন্তু সুন্নতটা পালন হলো না। একটু আমরা বললাম, আমার তো পানি পান করতেই হবে, এভাবে পান করলে হবে, এভাবে হবে, কিন্তু যখন আমি দু হাতে সুন্দর করে পান করব, তখন সেটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হলো। আমার এই পানের ভেতরে রাসূলের একটা সুন্নত জিন্দা হলো, অবশ্যই বরকতপূর্ণ একটা পান আমি করলাম। এইভাবে অন্যান্য যে সুন্নতগুলো আছে আমরা যখন এইভাবে পালন করব, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার আশা করে যখন কবরে যাব, রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকের নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا وسجودنا وتلاوتنا بحرمة سيد المرسلين. أغو معبود أغو كريم أغو رحيم مولاي كريم الله দেখতে দেখতে আমাদের জীবন মাওলানা করিম ক্ষয় হয়ে যাচ্ছে, জীবন থেকে অনেকগুলো বছর চলে গিয়েছে, জানি না আর কতদিন বেঁচে থাকব। মাওলানা করিম যতদিন আপনি মঞ্জুর রেখেছেন ততদিন আমরা বেঁচে থাকব। মাওলানা করিম এই সময়ের মধ্যে আল্লাহ নিষ্পাপ হয়ে বেঁচে থাকতে চাই, আপনার হুকুম মোতাবেক রাসূলের তরিকা মোতাবেক আমরা চলতে চাই চালাতে চাই। মেহরবানি করে আমাদের জন্য সেই ফয়সালা করে দেন। ওগো মাবুদ ওগো মালিক, গুনাহ নিয়ে আমরা কবরে যেতে চাই না। আল্লাহ আপনার গুনাহগার বান্দা বান্দিদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম গুনাহগার বান্দা বান্দে গুনাহকে স্বীকার করে যখন আপনার শাহী দরবারে হাত তোলে, মাওলাই করিম আপনি পছন্দ করেন ভালোবাসেন সেই আশা নিয়ে আপনার কাছে বারবার বলছি। মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। শয়তান আমাদের পেছনে পড়ে আছে, আমাদেরকে বারবার ধোকা দিতে চায়, সঠিক পথ থেকে বেঠিক পথে নিতে চায়। আল্লাহ সওয়াবের পথ থেকে গুনার পথে আমাদেরকে নিতে চায়। ওগো করিম আপনি যাদের উপরে দয়া করেছেন দয়া করবেন, তাদেরকে শয়তান কোনোভাবে ধোকা দিতে পারবে না। মেহরবানি করে আপনার আল্লাহ দয়াবান আপনার মাওলানা করিম রহমত প্রাপ্ত বান্দাদের তালিকাভুক্ত আমাদেরকে আপনি করে দিন। মাওলানা করিম আমরা ইতিহাসে দেখেছি কত মানুষকে আপনি ক্ষমা করেছেন, মাওলানা করিম তাদের উসিলায় মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদেরকে রেখে যারা কবরবাসী হয়েছেন কবরে কার কেমন যাচ্ছে কীভাবে তিনাতিপাত করছেন, মাওলানা করিম দুনিয়ার জগতে আল্লাহ ঠান্ডা গরম আমরা বুঝি, রাত্র দিন আমরা বুঝি, আলো অন্ধকার বুঝি, কিন্তু ওনারা কি অবস্থায় আছেন আল্লাহ কষ্টে না আরামে আমরা কিছুই জানি না। মেহরবানি করে তাদের জন্য আরামের ব্যবস্থা করে দেন, তাম কষ্টগুলো আপনি দূর করে দেন। আল্লাহ নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা আপনি অনুষ্ঠানকে কবুল মঞ্জুর করে নেন। আয়োজক বৃন্দদেরকে মেহরবানি করে বসুন্ধরা পরিবারকে আল্লাহ আমরা যারা যুক্ত আছি মাওলানা করিম যারা যেইভাবে যুক্ত আছেন, কেউ পছন্দ করেন কেউ মোহাব্বত করেন কেউ আমল করেন কেউ নিয়মিত প্রোগ্রাম দেখেন, মেহরবানি করে আল্লাহ সকলের জন্য আপনার সুন্দর জান্নাতের ফয়সালা করে দেন, নেক হায়াতের ফয়সালা করে দেন, আল্লাহ বরকতময় রিজিকের ফয়সালা করে দেন, বরকতময় হায়াতের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন ডেঙ্গু জ্বর থেকে, যারা আক্রান্ত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ মাওলানা করিম যাদেরকে আপনি রক্ষা করেছেন আল্লাহ মেহরবানি করে শুক্রিয়া আদায় করছি, মেহরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك، فالله خير حافظ وهو أرحم الراحمين. اللهم ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها، واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. آمين. بحرمة سيد المرسلين، الحمد لله رب العالمين.